হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরও একটা দারুণ ইন্টারেস্টিং মজার ভিডিও নিয়ে। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, আর আমি সাথে রয়েছি গেমিং কমল হেল্প ইস অ্যান্ডার দ্য, একে অন্য সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকের পুরো ভিডিওটা আমরা একটু অন্যরকম মজা করব। আপনি কি জানেন কনফিউশন কী? আপনি যা বোঝেন না তা যে আমি বুঝি সেটা কি আপনি বোঝেন? আর আপনি যা বোঝেন না তা যে আপনি বোঝেন না সেটাও আপনি বোঝেন না? দিস ইজ কল অফ কনফিউশন। আচ্ছা বন্ধুরা, কনফিউশন জিনিসটা আমাদের জীবনে কখন থেকে ঘটে? এটা কিন্তু আমাদের জীবনের জন্মের পরপর থেকেই ঘটে। যেমন ছোটোবেলায় আমাদের বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে হাঁটতে শেখায়, যখন আমরা হাঁটা শিখে যাই তখন আমাদের বলে বসে থাকো। বাচ্চাদের যখন কথা বলা শেখানো হয়, দুই একটা ওয়ার্ড শিখতে পারে, তখন তাদেরকে শেখানো হয় চুপ থাকো। আরও একটা ব্যাপার, ছোটোবেলায় যদি কখনো আপনি বড়োর বিচি বা জলপাইয়ের বিচি বা তেঁতুলের বিচি গিলে ফেলেছেন, তখন পাড়া প্রতিবেশী সবাই আপনাকে বলবে আপনার পেটে গাছ জ্বালাবে, আপনার নাক থেকে কান থেকে গাছের ডাল বেরোবে, এখানে আবার ফল ধরবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে এটা কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হলো তো অন্য জায়গায়, এই যে গাছ ধরবে, গাছের শিকড়টা বের হবে কোন জায়গা দিয়া। বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারের একটা কমন সমস্যা যদি পিঠাপিঠি ভাই বোন থাকে, যেমন আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের জন্য একটা শার্ট কেনা হয়েছে, 3-4 মাস পরে বড় ভাইয়ের গায়ে আর হয় না, ছোট ভাইকে দিয়ে দাও। বড় ভাই 7 থেকে 8-এ উঠছে, 7-এর বই ছোট ভাইকে দিয়ে দাও। তার একটা লুঙ্গি কোনো কারণে একটু দাগ লাগছে, সে আর পরবে না, ছোট ভাইকে দিয়ে দাও। তার পাঞ্জাবি 3-4 মাস পরে ছোট ভাইকে দিয়ে দাও। তার মানে বড় ভাইয়ের সব জিনিস 3-4 মাস পরে ছোট ভাইয়ের হয়ে যাবে। এটা ঠিক আছে, কিন্তু বড় ভাই বিয়ে করছে, 3-4 মাস হয়ে গেছে, কিন্তু এখনও কোনো খোঁজখবর পাচ্ছি না। কনফিউশন, সারা জীবন কি দেখছি আর এখন কি হচ্ছে? বন্ধুরা, এখনও যারা ভিডিওতে লাইক দেননি তারা ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। যারা এখনও আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে ফলো দেন নাই তারা এখনই আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে গিয়ে ফলো দিয়ে আসতে পারেন। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল হেল্প ইস অ্যান্ড আদার, একে অন্য সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল, আর আমি সাথে রয়েছি গেমিং কমল। বন্ধুরা, এবারে যখন একটু বড় হলাম, এবার আসি শিক্ষা জীবনে, যখন আমি স্কুলে পড়ি। আমি অনেক সিনেমা এবং নাটক দেখছি, ইংলিশ মুভি আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি যখন স্কুলে গেলাম, এক স্যার আমাকে জিজ্ঞেস করলো পৃথিবীর কোথায় সব থেকে বেশি বরফ পড়ে। আমি বললাম মদের গেলাসে। স্যার ঠাস করে এক চড় মারলো। আমি বহুত দেখেছি গেলাসের মধ্যে মদ নিয়ে এক টুকরা বরফ দেয়, তাই তো আমি ঠিকই বলছি যে মদের গেলাসেই তো বেশি বরফ পড়ে, কিন্তু কি বলবো, আমাকেই মারলো। স্যার ঘুরে ফিরে আবার আমাকে প্রশ্ন করলো যে পৃথিবীর সব থেকে কোথায় ভূমিকম্প হয়। আমি বললাম বাসর রাতে। স্যার আবার আমাকে ঠাস করে মারলো। বন্ধুরা বলেন তো, আমি কি ভুল বলছি? এটাই তো সত্যি। স্যার আবার আমাকে দাঁড়া করালো এবং স্যার বলল এটাই তো লাস্ট প্রশ্ন, ঠিকঠাকভাবে জবাব দিবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। স্যার জিজ্ঞেস করলো সুন্দরী মেয়েদের ইংরেজিতে কি বলে। আমি বললাম স্যার আই লাভ ইউ বলে। আমি কি ভুল বলছি? যদি কোনো সুন্দরী মেয়েদের দেখা হয় বা ছেলেরা দেখে তাহলে কি বলবে? আই লাভ ইউই তো বলবে। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল হেল্প ইস অ্যান্ড আদার, একে অন্য সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, এবার একটু কথা বলি আমাদের এই ফ্রি ফায়ার গেমটা নিয়ে। আমরা ইন্ডিয়ান সার্ভারে বহুত দিন এই গেমটা খেলেছি, খুব আনন্দের সহিত খেলেছি। পিং প্রবলেম, বিভিন্ন ঝামেলা, অনেক কিছু হয়েছে, তারপর আমরা কিন্তু গেমটা খেলেছি, মোটামুটি ভালোই দিন কাটছিল। হঠাৎ করে দেশে আসলো করোনা। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা ছিল তারা সবাই এই ফ্রি ফায়ার গেমের প্রতি আকৃষ্ট হয়েছে। কেউ কেউ ইউটিউব চ্যানেল খুলে ভালো ইনকাম করতেছিল, কেউ কেউ আসক্ত হয়ে পড়েছিল, বিভিন্নভাবে এই গেমটা চলছিল। অবশেষে বাংলাদেশে সার্ভার আসলো, আমরা গেমটা খেলতেছিলাম, হঠাৎ কী ঘটলো, বাংলাদেশ থেকে এখন বন্ধ করে দিল গেমটা। কী হওয়া উচিত ছিল? ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশে যখন সার্ভার আসছে গেমটা আর উন্নত হওয়া উচিত ছিল, কিন্তু কি হলো, বন্ধ হয়ে গেল। কনফিউশন, আমরা আমাদের জীবনে ছোটোবেলা থেকে কি দেখছি আর কি হচ্ছে দেখেন তো একটু। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে কোথাও যাবেন না, আমি রয়েছি গেমিং কমল আপনাদের সাথে, ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। এবার আসি একটু ইউটিউব চ্যানেল নিয়ে। আমরা অনেকেই আছি মানুষের বড় বড় ইউটিউব চ্যানেল দেখে, তাদের ইনকাম দেখে খুব তড়িঘড়ি করে, খুব মজা নিয়ে, খুব মানে জোর করে অনেক কিছু নিয়ে ইউটিউব চ্যানেল খুলি, কয়েকটা ভিডিও ছাড়ি, মানুষকে গিয়ে কমেন্ট করি, বাহ কীভাবে চলতেছে, মানে খুব সুন্দরভাবে চলতেছে, কিছু ভিউজ আসতেছে, এই পর্যন্তই। কিন্তু কিছুদিন পরে যখন দেখি কোনো ইনকাম পাতি নাই, কিছুই নাই, ভিউজ নাই, তেমন কোনো ভিডিও ছাড়া হয় না, আমরা আস্তে আস্তে বসে যাই। ঘটনাটা কী ঘটলো? প্রথম দিন যেভাবে ইউটিউব চ্যানেলটা খুলে কাজ শুরু করেছিলাম, এক মাস পরে সেই স্টেপটা আর নেই। তার মানে কি? কনফিউশন। উচিত ছিল কি এক মাস পরে ইউটিউব চ্যানেলের কাজের চাপ আরও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কাজের চাপ গেছে কমে, ইউটিউব চ্যানেলটাই ছেড়ে দিয়েছি এক মাস পরে।
বন্ধুরা সকল কনফিউশন বাদ দিয়ে সাথে থাকুন, সঙ্গে থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই, টাটা।